চট্টগ্রামের পাইকারি চালের বাজার পাহাড়তলীর প্রতিটি গুদামের সামনে এখন চালবাহী ট্রাক ও কাবাড ব্যানের সারি। দেশের বিভিন্ন মোকাম থেকে আসা চাল নিয়ে যাওয়া হচ্ছে গুদামে, আবার গুদামগুলোও চালে পরিপূর্ণ। অথচ আগস্ট মাসের শুরুতে সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজির কারণে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছিল, যে কারণে চালের দামও বাড়ে লাগামহীনভাবে। এই অবস্থায় দামনি অঞ্চলে 1 সেপ্টেম্বর থেকে খোলা বাজারে কম মূল্যে চাল বিক্রি শুরু করে সরকার সাধারণ মানুষও বাজারের পরিবর্তে ওএমএস এর চাল কিনতে থাকায় চালের দাম কমে আসে। আজকে 2-3 দিন ধরে 200 টাকা 300 টাকা 100 টাকা মানবেত সব চালের দাম কম, আশা করি চালের দাম আর বাড়বে না। গত দুদিনে পাইকারি পর্যায়ে সব ধরনের চালের দাম 50 কেজির প্রতি বস্তায় 150 থেকে 300 টাকা পর্যন্ত কমেছে। গভর্নমেন্ট এলসি করার পিছনে যেটা ছিল, এখানে গভর্নমেন্ট ট্যাক্স উইথড্র করছে 20%, এটাই আমাদের মার্কেটে যে ওমএস 15 টাকা করে যে চাল এখন মার্কেটে দিচ্ছে, এটা অ্যাভেলেবেল হয়ে গেছে মার্কেটে। সিদ্ধ চালের মতো আতপ চালের প্রতি বস্তায় দাম কমেছে অন্তত 300 টাকা। কর্পোরেট ব্যবসায়ীরা যারা বিভিন্ন গুদামে, বড় বড় গুদামে যারা মজুত করেছিল, তারা দেখতেছে সরকারের আমদানির ফলে চালের বাজার নিম্নমুখী, তারা হট করে বাজারে এই মালগুলো ছেড়ে দিয়েছে, যার কারণে বাজার এখন নিম্নমুখী। চট্টগ্রামে কোনো মোকাম না থাকলেও দেশের উত্তরাঞ্চলের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন অন্তত 1500 মেট্রিক টন চাল কেনে এখানকার গুদাম মালিকেরা। চট্টগ্রামের চাকতাই এবং পাহাড়তলী চাল বাজারে 13 মেট্রিক টন করে প্রতিদিন অন্তত 100-এর বেশি ট্রাক এবং কাভার্ড ভ্যান প্রবেশ করে। গত কিছুদিন আগে সিন্ডিকেট কারসাজির কারণে চালের সংখ্যা কমে এসেছিল 50 ট্রাকে, কিন্তু এখন যেহেতু ওএমএসে চাল বিক্রি করছে তাই মজুত করে রাখা চাল ছেড়ে দিচ্ছেন ব্যবসায়ীরা। এখন চালবাহী ট্রাকের সংখ্যা 150 ছাড়িয়ে গেছে। চট্টগ্রামের পাহাড়তলী থেকে কমল দে, সময় সংবাদ।